ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এফোর্টো সামার ল্যাপটপ ফেয়ার দু হাজার আঠারো আয়োজকরা জানিয়েছেন এবারের আয়োজনে একটি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন চোদ্দটি মিনি প্যাভিলিয়ন ও সাতাশ স্টলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য ও বিক্রি করবে এই ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জাব্বর প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে